দীর্ঘ আট বছর পর দক্ষিণ আফ্রিকার মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে বাংলাদেশ ক্রিকেট দল টেস্টের সিরিজে হোয়াইট ওয়াশের পর প্রথম ওয়ানডেতেও জয়ের মুখ দেখেনি টাইগাররা তবে ওয়ানডে সিরিজের এখনও দুই ম্যাচ বাকি আগামী আঠারো ও বাইশ অক্টোবর অনুষ্ঠিত হবে বাকি দুটি ওয়ানডে আগামী ছাব্বিশ ও উনত্রিশ অক্টোবর টি টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে এই দুই দল প্রোটিয়াদের বিপক্ষে ইঞ্জুরির কারণে ওয়ানডে সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামেননি টাইগার ওপেনার তামিম ইকবাল তবে প্রথম ওয়ানডে মাঠে নামার কথা ছিল তামিমের কিন্তু টাইগার একাদশে ছিলেন না তিনি যদিও তামিমের খেলার ব্যাপারে অনেকটা নিশ্চয়তা দিয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান তিনি বলেছিলেন তামিম খেলার জন্য আশীরভাগ ফিট আমি আশাবাদী প্রথম ওয়ানডেতে তাকে মাঠে দেখা যাবে তবে শেষ পর্যন্ত মাঠে নামেননি তামিম প্রথম ওয়ানডে তামিমকে মাঠে না দেখায় ক্রিকেট অঙ্গনে চলছে জোরগুঞ্জন ক্রিকেট প্রেমীদের মধ্যে তৈরি হয়েছে খুব ক্ষুব্ধ হয়েছেন তামিম ভক্তরা সবার মনে একটাই প্রশ্ন ইঞ্জুরির কারণেই মাঠে নামেননি তামিম না এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ এ নিয়ে দেশের বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া প্রতিবেদন তৈরি করেছে সেই প্রতিবেদন থেকে বেরিয়ে এসেছে একটি তথ্য ওয়ান ডে সিরিজের জন্য খেলোয়াড়দের প্রস্তুতির সময় নেটে ব্যাট করছিলেন তামিম ইকবাল এ সময় বাংলাদেশের প্রধান কোচ হাতুরি সিংহের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েছিলেন তামিম এক পর্যায়ে ব্যাট ছুঁড়ে মেরে মাঠ ছাড়েন তামিম ইকবাল ওয়ান ডে অভিষেক হওয়ায় সাইবুদ্দিনকে ক্যাপ পড়ানোর সময় স্কোয়াডে সবাই উপস্থিত থাকলেও ছিলেন না তামিম কারণ হিসেবে বলা হয়েছে তামিম অসুস্থ অথচ এর একদিন আগেও নেটে ব্যাট করেছে তামিম তাছাড়া আল হাসান যখন পাঁচ হাজার রান ও দুইশো উইকেটের মাইল স্পর্শ করেন তখন ড্রেসিং রুমে দাঁড়িয়ে হাততালি দিয়ে সাকিবকে অভিনন্দন জানান তামিম ইকবাল তবে তামিমের না খেলার বিষয়ে ঘুরে ফিরে তামিম হাতুরি সিং এর কথা কাটাকাটি সামনে আসছে তবে এ বিষয়ে মুখ খুলছেন না কেউ তবে ক্রিকেট প্রেমীদের আশা খুব শীঘ্রই টাইগার টিমে কী চলছে তার সুষ্ঠু সমাধান হবে এবং জাতির সামনে উন্মোচিত হবে আসল ঘটনা আর সবার প্রিয় ক্রিকেটার তামিম মাঠে ফিরে উজ্জ্বল করবে বাংলাদেশ ক্রিকেটকে এটাই সবার প্রত্যাশা দেশ বিদেশের ক্রিকেটের আপডেট নিউজ নিয়ে আবারও আসবো একটু পরেই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন